হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি। আজ 9th অক্টোবর, কারেন্ট অ্যাফেয়ার্সের একটা নতুন ক্লাস নিয়ে এলাম তোমাদের জন্য। প্রতিদিনের মতো আজকের ক্লাসেও তোমাদের জন্য 15টা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। আর প্রত্যেক দিনের মতো প্রতিটা প্রশ্নের সাথে সাথে এক্সট্রা ডেটা স্ট্র্যাটেজিকে ব্যাকগ্রাউন্ড প্রোভাইড করব। তো তোমরা ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, স্কিপ করো না। তোমরা যারা আগের ক্লাসগুলো মিস করে গেছো তাদের জন্য ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে তোমরা আগের ক্লাস দেখে নিতে পারবে। আর ডিসক্রিপশন বক্সে রয়েছে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংক, সেখান থেকে তোমরা জয়েন হয়ে যেতে পারবে। ঠিক আছে, তাহলে চলো বন্ধুরা, আজকে ক্লাসে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের 15টা প্রশ্ন আমরা দেখে নিই। ক্লাসের শুরুতেই দেখে নেব, 8 অক্টোবর তোমাদের হোমওয়ার্কের জন্য যে তিনটে প্রশ্ন দিয়েছিলাম সেই তিনটে প্রশ্নের উত্তর। প্রথম প্রশ্ন, ওয়ার্ল্ড রেবিস ডে পালন করা হয় কবে? এটা পালন করা হয় 28শে সেপ্টেম্বর। এই বছরের থিম ছিল রেবিস, ফ্যাক্টস নট ফিয়ার। 2 নম্বর প্রশ্ন, সম্প্রতি ক্রিপ্টো কারেন্সি ব্যান করলো কোন দেশ? এটা করেছে চীন দেশ। চীনের রাজধানী বেইজিং, রাষ্ট্রপতি শি জিনপিং, মুদ্রা হচ্ছে রেনমিনবি। 3 নম্বর প্রশ্ন, সম্প্রতি সমলিঙ্গ বিবাহ বৈধ হিসেবে ঘোষণা করলো কোন দেশ? এটা ঘোষণা করেছে সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডের রাজধানী হচ্ছে বার্ন, মুদ্রার নাম হচ্ছে সুইস ফ্রাঙ্ক। এই তিনটে প্রশ্ন ছিল তোমাদের হোমওয়ার্কের জন্য, তোমরা সঠিক উত্তর করেছো। সঠিক উত্তর দাতাদের নাম বলবো। ফার্স্ট কমেন্ট করেছে অভিজিৎ বাগ, সেকেন্ড কমেন্ট করেছে শেখ হুসামুদ্দিন, তারপরে কমেন্ট করেছে দিব্যা রয়, মনোজিৎ বর্মন, রাজেশ মহান্ত, বিপ্লব দে, মনদীপ সিনহা, সুমন ঘোষ, সন্দীপ বিশ্বাস, রাজেশ্বরী, মদন বিশ্বাস। প্রত্যেকেই প্রশ্নের উত্তর সঠিক করেছ। আজকে ক্লাসেও তোমাদের জন্য তিনটে প্রশ্ন রেখেছি, সেটা শেষে দেখব। তার আগে দেখে নেব আজকে কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। ওকে, চলো শুরু করি। 9th অক্টোবর কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, 2021 সালে শান্তিতে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? নোবেল পিস প্রাইজ 2021 কে পেতে চলেছেন? এক্ষেত্রে উত্তর হচ্ছে অপশন সি। তোমরা ছবিতে দুজন দেখতে পাচ্ছ, সুতরাং অপশন সি হবে উত্তর। কে কে? মারিয়া রেসা ও দিমিত্রি মুরাতভ, অপশন সি। মারিয়া রেসা এবং দিমিত্রি মুরাতভ এই দুজনেই 2021 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেতে চলেছেন। বাক স্বাধীনতা রক্ষার জন্য তাদের আবেদনের কথা মাথায় রেখে এই সম্মান দেওয়া হয়েছে তাদের। গণতন্ত্র এবং শান্তি বজায় রাখার পূর্ব শর্ত হল বাক স্বাধীনতা বজায় রাখা। মারিয়া রেসা ফিলিপিন্সের এক সংবাদ সংস্থার সিইও এবং দিমিত্রি মুরাতভ রাশিয়ার সংবাদপত্র নোভা গাজেটার অডিটর ইন চিফ। এর সাথে সাথে তোমরা মনে রাখবে 2020 সালে কে পেয়েছে নোবেল শান্তি পুরস্কার। 2020 সালে নোবেল শান্তি পুরস্কার পায় বিশ্ব খাদ্য কর্মসূচি, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, এই সংস্থাটা পায়। ওকে, যাব পরবর্তী প্রশ্নে। 2 নম্বর, প্রতি বছর কবে ওয়ার্ল্ড কটন ডে পালিত হয়? কবে পালিত হয়? পালিত হয় 7ই অক্টোবর, অপশন এ। প্রতি বছর 7ই অক্টোবর ওয়ার্ল্ড কটন ডে পালিত হয়। থিম হচ্ছে 2021 সালে কটন ফর গুড। পরের প্রশ্নে যাব। 3 নম্বর, সম্প্রতি মেল্ট ওয়াটার চ্যাম্পিয়ন্স চেস ট্যুর MCCT কে জিতেছে? এটা জিতেছে ম্যাগনাস কার্লসেন, অপশন ডি। ইনি হচ্ছেন ম্যাগনাস কার্লসেন, তিনি নরওয়ের দাবা খেলোয়াড়। পরবর্তী প্রশ্ন 4 নম্বর, ভারত কোন দেশের সঙ্গে পঞ্চম জাইমেক্স 2021 বার্ষিক সামুদ্রিক অনুশীলন শুরু করেছে? কোন দেশের সঙ্গে? জাপানের সাথে, ভারত এবং জাপান। জাপান ও ভারতের মধ্যে পঞ্চম জাইমেক্স 2021 বার্ষিক সামুদ্রিক অনুশীলন 6 থেকে 8ই অক্টোবর পর্যন্ত চলবে, মানে কাল শেষ হয়েছে। কালকে ছিল 8 তারিখ, 8ই অক্টোবর পর্যন্ত চলেছে। ওকে, পরের প্রশ্নে যাব। 5 নম্বর, ইন্ডিয়ান ওয়েট লিফটিং ফেডারেশন IWLF এর প্রেসিডেন্ট কে নিযুক্ত হয়েছেন? এর প্রেসিডেন্ট নিযুক্ত হয়েছেন সহদেব যাদব, অপশন এ। এর প্রেসিডেন্ট নিযুক্ত হয়েছেন সহদেব যাদব, হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি। ইন্ডিয়ান ওয়েট লিফটিং ফেডারেশনের হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি। পরবর্তী প্রশ্ন 6 নম্বর, কোন রাজ্যের 31তম জেলা গঠিত হল বিজয়নগর? কর্ণাটক রাজ্যের 31তম জেলা গঠিত হল বিজয়নগর, অপশন এ।
ঐতিহাসিক স্থান হাম্পি এবার বিজয়নগরে অন্তর্ভুক্ত হবে। কর্ণাটক সম্পর্কে জেনে নেব। কর্ণাটকের রাজধানী হচ্ছে ব্যাঙ্গালোর, মুখ্যমন্ত্রী বাসবরাজ বোমাই, রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলট। প্রতিবেশী রাজ্য হচ্ছে মহারাষ্ট্র, গোয়া, কেরল, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা। কর্ণাটকে প্রচলিত নৃত্যগুলি হচ্ছে ইয়কসোগানা, সুগ্গি, করগা, লাম্বি, কুনিথা। কর্ণাটকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমাদের ঝটপট রিভিশন করিয়ে দেব। কর্ণাটক রাজ্য প্রথম ট্রান্সজেন্ডারদের জন্য সরকারি চাকরিতে সংরক্ষণ চালু করল। কৃষক পরিবারের সন্তানদের পড়াশোনার জন্য স্কলারশিপ ঘোষণা করেছে কর্ণাটক। ভারতে প্রথম ন্যাশনাল এডুকেশন পলিসির বাস্তবায়ন করবে কর্ণাটক। কর্ণাটকের চিকমাগালুরুতে একটি মশলা পার্কের উদ্বোধন করা হলো। কর্ণাটক রাজ্য সরকার অনলাইন জুয়া গ্যাম্বলিং বন্ধ করেছে। মুখ্যমন্ত্রী বাসবরাজ বোমাই কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে 120টি অ্যাম্বুলেন্সের উদ্বোধন করেন। পরবর্তী প্রশ্নে যাব, সাত নম্বর প্রশ্ন বলার আগে তোমাদের বলবো, সমগ্র সেপ্টেম্বর মাসে কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ তৈরি হয়ে গেছে, তোমরা অনায়াসে কালেক্ট করে নিতে পারো, অনেকে নিয়েও নিয়েছো। এর পাশাপাশি বলবো, এবার থেকে তোমরা পিডিএফ উইথ স্ট্যাটিক জিকে এবং ওয়ান লাইনার দুই রকমই পেতে পারো, যার যেটা মনে হবে সে সেটাই নিতে পারো, ঠিক আছে? চলো সাত নম্বর প্রশ্ন। 2021 সালের অক্টোবরে কোন রাজ্য হ্রদের সুরক্ষার জন্য বিশেষ সেল গঠন করেছে? কোন রাজ্য করেছে? তেলেঙ্গানা, অপশন ডি। তেলেঙ্গানা সরকার বৃহত্তর হায়দ্রাবাদ পৌর কর্পোরেশনে একটি বিশেষ সেল গঠন করেছে, যাতে শহর এবং এর আশেপাশে হ্রদগুলি রক্ষা করা যায়। সেলটির নেতৃত্বে থাকবেন একজন বিশেষ কমিশনার। তেলেঙ্গানা সম্পর্কে জেনে নেব। তেলেঙ্গানা বর্তমান মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও, রাজ্যপাল তামিলিসাই সুন্দররাজন, রাজধানী হয়েছে হায়দ্রাবাদ, স্থাপিত 2 জুন 2014। চারটি প্রতিবেশী রাজ্য মহারাষ্ট্র, ছত্তিশগড়, কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশ। তেলেঙ্গানার গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমাদের রিভিশন করিয়ে দেব। তেলেঙ্গানা রাজ্যে ঐতিহ্যবাহী লোক উৎসব বনালু উৎসব পালিত হলো। তেলেঙ্গানা রাজ্য দলিত বন্ধু স্কিম চালু করেছে। তেলেঙ্গানার রামাপ্পা বা কাকাতিয়া রুদ্রেশ্বর মন্দির ভারতের 39তম ওয়ার্ল্ড হেরিটেজ তালিকার অন্তর্ভুক্ত হয়েছে। সম্প্রতি অ্যামাজন ইন্ডিয়া তেলেঙ্গানায় তাদের ফুলফিলমেন্ট সেন্টার শুরু করবে। এই হয়েছে তেলেঙ্গানা সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন। যাব পরবর্তী প্রশ্নে, আট নম্বর। কোন মন্ত্রণালয় বৌদ্ধ সার্কিট ট্রেন FAM ট্যুর নিয়ে সম্মেলনের আয়োজন করেছিল? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, পর্যটন মন্ত্রণালয়, অপশন বি। পর্যটন মন্ত্রণালয় একটি বৌদ্ধ সার্কিট ট্রেন FAM ভ্রমণ ও সম্মেলনের আয়োজন করছে, যা 4 থেকে 8 অক্টোবর পর্যন্ত নির্ধারিত, গতকাল পর্যন্ত ছিল। এটি বোধগয়া এবং বারাণসীতে বিশিষ্ট বৌদ্ধ সাইট এবং সম্মেলন পরিদর্শন করবে। যাব পরবর্তী প্রশ্নে, নয় নম্বর। সম্প্রতি কাকে জনপ্রিয় গোপীনাথ বরদলৈ পুরস্কার দ্বারা সম্মানিত করা হলো? কাকে করা হয়েছে? নীরদ কুমার বড়ুয়া, অপশন এ। এই পুরস্কার রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী গোপীনাথ বরদলৈয়ের স্মরণে আসাম সরকার চালু করেছিল। পুরস্কার স্বরূপ 5 লক্ষ টাকা, একটি সম্মাননা এবং একটি অঙ্গবস্ত্র প্রদান করা হয়। পরবর্তী প্রশ্নে যাব, 10 নম্বর। প্রতি বছর অক্টোবর মাসটি কীরূপে পালিত হয়? তো অক্টোবর মাসটি অপশন সি, ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ হিসেবে পালিত হয়, অপশন সি, ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ। থিম কি? থিম হচ্ছে 2021 এর থিম হচ্ছে রাইস র্যালি ইন সাপোর্টিং সার্ভিং অ্যান্ড স্ক্রিনিং এভরিওয়ান। পরবর্তী প্রশ্নে যাব, 11 নম্বর। কে সম্প্রতি আই ড্রোন প্রোগ্রাম লঞ্চ করলেন? এটা করেছে মনসুখ মান্ডবিয়া, অপশন সি, মনসুখ মান্ডবিয়া। প্রধান লক্ষ্য কি? প্রধান লক্ষ্য হচ্ছে উত্তর পূর্ব ভারতের দুর্গম অঞ্চলে ড্রোনের মাধ্যমে ভ্যাকসিন পৌঁছে দেওয়া। আই ড্রোনের ফুল কথা হচ্ছে, পুরো কথা হচ্ছে আইসিএমআর ড্রোন রেসপন্স অ্যান্ড আউটরিচ ইন নর্থ ইস্ট। যাব পরবর্তী প্রশ্নে, 12 নম্বর। কোন রাজ্যে জিআই ট্যাগযুক্ত মিহিদানা মিঠাইকে প্রথমবার বিদেশে রপ্তানি করা হলো? তো তোমরা জানো যে মিহিদানা মিঠাই কোন রাজ্যের একটা
বিখ্যাত মিঠাই, এটা আমাদের রাজ্যের, তো পশ্চিমবঙ্গ, উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গ, অপশন এ। সম্প্রতি বাহরিনে রপ্তানি করা হলো, কিছুদিন আগে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ থেকে ফজলি আমকেও বাহরিনে রপ্তানি করা হয়েছিল। আচ্ছা, 2017 সালে বর্ধমানে মিহিদানা জিআই ট্যাগ পেয়েছে, বর্ধমানে মিহিদানা বিখ্যাত, তো সেই মিহিদানা 2017 সালে জিআই ট্যাগ পেয়েছে, বর্তমানে সেটাকে বিদেশে রপ্তানি করা হচ্ছে। এবার পশ্চিমবঙ্গ সম্পর্কে জেনে নেব। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, রাজ্যপাল জগদীপ ধনখড়, আন্তর্জাতিক সীমানার দেশ হচ্ছে বাংলাদেশ, ভুটান, নেপাল, লোকসভা আসন 42, রাজ্যসভা আসন 16, বিধানসভা আসন 294, প্রতিবেশী রাজ্য হচ্ছে আসাম, সিকিম, বিহার, ঝাড়খণ্ড এবং উড়িষ্যা। পশ্চিমবঙ্গে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একবার দেখে নেব। ভারতের প্রথম টায়ার পার্ক নির্মিত হচ্ছে পশ্চিমবঙ্গে, সবজি উৎপাদনে পশ্চিমবঙ্গ প্রথমে আছে, পথশ্রী প্রকল্প চালু হয়েছে, দুয়ারে সরকার অভিযান চালু হয়েছে, স্বাস্থ্য সাথী পরিষেবা চালু হয়েছে, স্মল সেভিংস স্কিমগুলিতে সর্বাধিক দানকারী রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ, দুয়ারে ত্রাণ কর্মসূচি চালু হয়েছে, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প লঞ্চ করেছে, দুয়ারে রেশন যোজনা ও স্টুডেন্ট ক্রেডিট কার্ড ইনোভেশন করেছে। পশ্চিমবঙ্গে চিফ সেক্রেটারি বা মুখ্য সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন হরিকৃষ্ণ দ্বিবেদী, স্বরাষ্ট্র সচিব হিসেবে নিযুক্ত হলেন বিপি গোপালিকা, মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা হিসেবে নিযুক্ত হলেন আলাপন বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ সরকার কৃষক বন্ধু যোজনা শুরু করেছে, রাজ্যের বিদ্যালয় শিক্ষকদের বদলির জন্য উৎসশ্রী নামক একটি পোর্টাল চালু করেছে। পশ্চিমবঙ্গের মালদা জেলার জিআই ট্যাগ প্রাপ্ত ফজলি আম বাহরিনে রপ্তানি করা হয়েছে। একটু আগেই বলছিলাম যে ফজলি আমকে বাহরিনে রপ্তানি করা হয়েছে, আর এখন থেকে বর্ধমানের মিহিদানাকেও বাহরিনে রপ্তানি করা হচ্ছে, শুরু হয়েছে রপ্তানি করা। যাব পরবর্তী প্রশ্নে, 13 নম্বর। 13 নম্বর প্রশ্ন, চেন্নাইকে বিশ্বমানের শহর হিসেবে গড়ে তোলার জন্য কোন ব্যাংক $150 মিলিয়ন লোন অনুমোদন দিল? কোন ব্যাংক দিয়েছে? ওয়ার্ল্ড ব্যাংক দিয়েছে। ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার হচ্ছে ওয়াশিংটন, প্রেসিডেন্ট ডেভিড মালপাস, গঠিত হয়েছে জুলাই 1944। যাব পরবর্তী প্রশ্নে, 14 নম্বর। সম্পূর্ণ সেপ্টেম্বর মাসে জিএসটি সংগ্রহের পরিমাণ কত কোটি টাকা? 1.17 লক্ষ কোটি টাকা, অপশন বি। শেষ প্রশ্ন, 15 নম্বর প্রশ্ন, সম্প্রতি প্রয়াত হয়েছেন ভারতের প্রথম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, তার নাম কি? তার নাম হচ্ছে ব্রজেশ মিত্র, অপশন এ। ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অফ ইন্ডিয়া ফরমেশন নভেম্বর 1999 সালে গঠিত হয়েছে। ওকে, তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ক্লাসে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে 15টা প্রশ্ন। এবার আমরা দেখে নেব কোশ্চেন অফ দ্য ডে। কোশ্চেন অফ দ্য ডেতে প্রতিদিনের মতো 3টে প্রশ্ন রেখেছি তোমাদের হোমওয়ার্কের জন্য। এই 3টে প্রশ্নের উত্তর তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবে। প্রথম প্রশ্ন, রাশিয়ান গ্র্যান্ড প্রিক্স 2021 জিতলেন কোন রেসিং কার ড্রাইভার? 2 নম্বর প্রশ্ন, 2021-22 সালের জন্য অডিট ব্যুরো অফ সার্কুলেশনস ABC এর চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলেন কে? 3 নম্বর প্রশ্ন, সম্প্রতি সমর্পণ পোর্টাল লঞ্চ করলো কোন রাজ্য সরকার? তো এই 3টে প্রশ্ন রইল তোমাদের হোমওয়ার্কের জন্য, তোমরা এর উত্তর আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবে। এরপর আমরা দেখে নেব আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। 8ই অক্টোবর কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। প্রথম প্রশ্ন, 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? সাহিত্যে নোবেল পুরস্কার পেতে চলেছেন আব্দুল রজাক গুরনা, অপশন সি। 2 নম্বর প্রশ্ন, ওয়ার্ল্ড স্পেস উইক 2021 WSW কবে পালিত হবে? এটা পালিত হবে 4 থেকে 10ই অক্টোবর, অপশন বি। এবারে থিম হচ্ছে ওমেন ইন স্পেস। 3 নম্বর প্রশ্ন, সম্প্রতি কর্নেল মামাডি দুম্বুয়া কোন দেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন? কোন দেশে? গিনি, অপশন বি। গিনির রাজধানী হচ্ছে কোনাক্রি, মুদ্রা হচ্ছে গিনিয়ান ফ্রাঙ্ক। 4 নম্বর প্রশ্ন, ওয়েটল্যান্ডস অফ ইন্ডিয়া ওয়েব পোর্টাল লঞ্চ করেছেন কোন কেন্দ্রীয় মন্ত্রী? ভূপেন্দ্র যাদব, অপশন ডি, ভারতের কেন্দ্রীয় পরিবেশ বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব।
পাঁচ নম্বর প্রশ্ন, বিশ্বজুড়ে ওয়াইল্ড হ্যাবিটেট ডে কবে পালিত হয়? এটা পালিত হচ্ছে অক্টোবর মাসের প্রথম সোমবার। অপশন ডি। ছয় নম্বর প্রশ্ন, সম্প্রতি কোন দুটি দেশের মধ্যে মিত্র শক্তি জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ 2021 শুরু হয়েছে? কোন দুটি দেশের মধ্যে? ভারত এবং শ্রীলঙ্কা। অপশন ডি। সাত নম্বর, মিলিটারি নার্সিং সার্ভিসের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হলেন কে? নিযুক্ত হলেন স্মিতা দেবরানী। অপশন সি। তিনি এর আগে আর্মি হাসপাতালে প্রিন্সিপাল ম্যাট্রন ছিলেন। আট নম্বর প্রশ্ন, কোন রাজ্যের ওয়াদা কোলাম রাইসকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে, জিআই ট্যাগ পেয়েছে? কোন রাজ্যের ওয়াদা কোলাম রাইস জিআই ট্যাগ পেয়েছে? কোন রাজ্য? মহারাষ্ট্র। অপশন বি, মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই, মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি। নয় নম্বর প্রশ্ন, সম্প্রতি আবি আহমেদ কোন দেশে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন? ইথিওপিয়া। তিনি দ্বিতীয়বার নির্বাচিত হলেন। ইথিওপিয়ার রাজধানী হচ্ছে আদ্দিস আবাবা, মুদ্রা ইথিওপিয়ান বীর, প্রধানমন্ত্রী আবি আহমেদ। দশ নম্বর, 130তম ডুরান্ট কাপ ফুটবল ট্রফি জয়লাভ করলো কোন দল? এটা করেছে এফসি গোয়া। এগারো নম্বর প্রশ্ন, ভারতে কবে গঙ্গা রিভার ডলফিন ডে পালিত হয়? এই প্রশ্নটা সম্পর্কে একটু বলার আছে, অপশনগুলো ভুল আছে, কোনোটাই সেপ্টেম্বর হবে না, এগুলো কিন্তু সব অক্টোবর হবে, ঠিক আছে? তো এই ভুলটা আমি কারেকশন করে দিয়েছি, ইউটিউবের কমেন্ট সেকশনের পিন কমেন্টে এটা আমি কারেকশন করে দিয়েছি, এটা সবকটাই অক্টোবর হবে। আর উত্তরটা হচ্ছে অপশন বি, ফিফথ অক্টোবর, ঠিক আছে? যারা তোমরা খাতায় লেখো একটু কারেকশন করে নিও, ওকে? পরবর্তী প্রশ্নে যাব, বারো নম্বর, 2022 সালের, আচ্ছা বারো নম্বর প্রশ্ন, 2022 সালে জানুয়ারি মাসে 56th ন্যাশনাল ক্রস কান্ট্রি চ্যাম্পিয়নশিপ হোস্ট করতে চলেছে ভারতের কোন রাজ্য? নাগাল্যান্ড। নাগাল্যান্ডের রাজধানী হচ্ছে কোহিমা, মুখ্যমন্ত্রী নেফিউরিও, রাজ্যপাল হচ্ছে জগদীশ মুখী অতিরিক্ত। তেরো নম্বর প্রশ্ন, অটোমোটিভ স্কিলস ডেভেলপমেন্ট কাউন্সিলের প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন কে? নিযুক্ত হলেন বিনোদ আগরওয়াল। অপশন সি। চোদ্দো নম্বর প্রশ্ন, সম্প্রতি প্রথম জাতীয় সমবায় সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটা অনুষ্ঠিত হয়েছে নয়াদিল্লিতে। অপশন বি, দিল্লির লেফটেন্যান্ট গভর্নর অনিল বাইজাল, মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া। পনেরো নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন, সম্প্রতি ভারতে কোন প্রতিষ্ঠান কর্নিয়া প্রতিস্থাপনের প্রথম বিকল্পটি তৈরি করেছে? কোন প্রতিষ্ঠান? আইআইটি হায়দ্রাবাদ। অপশন সি। ওকে, তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। ক্লাসটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে ভুলো না। যদি সম্ভব হয় আমার এই ক্লাসটাকে তোমরা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং ফেসবুক গ্রুপে শেয়ার করে দিতে পারো, যাতে তোমাদেরই হাত ধরে আমার এই ক্লাসটা আরও অনেকের কাছে পৌঁছে যেতে পারে। নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, যাতে করে আমার ক্লাসগুলোর পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যায়। যারা ইতিমধ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে জয়েন হয়ে যেতে পারো, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। ওকে, আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ক্লাসে, ভালো থেকো, বাই।